আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করব সামান্য সবজি আর ডিম দিয়ে খিচুড়ি। বৃষ্টি লাগছে, তাই বাচ্চারা খেতে মন চাইছে, সেই জন্যই আমি সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়ে কিছু সবজি আর ডিম দিয়ে খিচুড়িটা তৈরি করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করা। একটা ফ্রাই প্যান বসিয়ে আমি কিছু কপির তরকারি নিয়েছি, সব কিছু আমি অল্প অল্প করে নেব। এগুলাকে একটু নেড়ে চেড়ে হালকা লবণ দিয়ে হলুদের গুঁড়া দিয়ে একটু ফ্রাই করে নেব। এবার আবারও একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে এইভাবে ফ্রাই করে নেব। আপনারা চাইলে আরও অন্য ধরনের সবজিও দিতে পারেন, আমি দুইটা সবজি দিয়ে রান্না করবো, তাই দুইটাই দেখাচ্ছি আপনাদের। আলুগুলো হয়ে গেছে, এবার আমি চারটা ডিম দিয়ে দিলাম, আগের প্রসেসে ডিমগুলো ফ্রাই করে নেব। দেখতে যতটা সহজ, খেতে তো আরো সহজ। ঝটপট 3-4 মিনিটে বানিয়ে ফেলা যায় ঘরে থাকা উপকরণ দিয়ে। তো তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজও কেটে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1টা তেজপাতা, 2টা লং, 2টা এলাচ দিয়ে এগুলোকে একটু কষিয়ে নেব। আমি বড় চামচ দিয়ে 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘরে থাকা পিউরি দিয়েও করতে পারেন। এবার একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব চাল। এই চালগুলো আমার গ্রাম থেকে আনা। তো এবার আমি চালগুলো একটু কষিয়ে সবজিগুলো ঢেলে দিয়েছি, আর আমি অন্য চুলাতে পানি গরম বসিয়ে দিয়েছি। আমি 1 কাপের থেকে একটু বেশি চাল, সেই জন্য আমি 2.5 কাপ পানি দিয়ে দিলাম। তো এবার আমি এগুলাকে নেড়ে চেড়ে আবার আগে আমি লবণ দিই নি, সেই জন্য লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি গরম মশলা 1 চা চামচ, 4-5টা কাঁচা মরিচ। তারপর আমি ডিমগুলো দিয়ে দেব, ডেকে দিয়ে দেব আমি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর, দিয়ে দিব একটু কেওড়া জল সুগন্ধিটা বেরিয়ে আসার জন্য। দিয়ে দেব আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তো আপনারা চাইলে ঘি বাটার যে কোনো একটা দিতে পারেন, ঘিটা দিলে তো ফ্লেভার অন্যরকম, খেতে খুবই ভালো লাগে। এবার আমি ডেকে দিয়ে দেব 10 মিনিটের জন্য দমে, একটা দম বন্ধ করে দিয়েছি একটা লং দিয়ে। দেখতেই পাচ্ছেন কত ঝরঝরা, চুলাতে এমন ঝরঝরা নামানোর পর আরও ঝরঝরা হয়ে যাবে। তারপর আমি চুলা থেকে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। এটা নাস্তা হিসেবেও সকালবেলা খাওয়া যায়। তো এই রেসিপিটা যদি একটু ভালো লাগে তো একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।